গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9:30। তো এখন থেকে আমি আমার নতুন ফ্রেশ ব্লগটা স্টার্ট করছি। আর আমি তোমাদের এতদিন ধরে বলে আসছি যে আমি বিকেলবেলা দিকে প্রায়শই বেরোচ্ছি, অথচ তোমরা দেখছো যে আমি কিছু কেনাকাটা করছি না, বলছি আবার দরকারের জন্য বেরোচ্ছি। তো কি সেই দরকার আজকে তোমাদেরকে আমি বলবো। তার আগে বলে দিই, সকালবেলা আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে ছাতু খেয়ে নিয়েছি, কারণ সকাল থেকে উঠে একটুখানি আজকে কাজপাট ছিল, তো সেগুলো মিটিয়ে আজকে ছাতু খেয়ে নিয়েছি, আর মা ও ছাতু খেয়ে নিয়েছে। তো চলো দেখো কি জন্য আমি বাইরে বেরোচ্ছি। তো আমাদের এই ঘরটা রিকো হচ্ছে, একটু কতটা ফাঁকা ঘর, তো এই ঘরটা আমাদের টাইলস বসবে, তো সেই জন্য আমার টাইলস পছন্দ হচ্ছে না বলে এই দোকান থেকে ওই দোকান, ওই দোকান থেকে সেই দোকান ঘুরছিলাম। আর মোটামুটি প্লাস্টার করা আছে, টাইলসটা বসবে বলেই আমি এতদিন দৌড়োদৌড়ি করছিলাম। তো কালকে গেছিলাম, টাইলসটা মোটামুটি পছন্দ হয়েছে, এবার নেক্সট ওই টাইলসগুলো এনে বসানো হবে, তারপরে পুরো ঘর আমার কমপ্লিট হয়ে যাবে। পুরো ঘরটা কমপ্লিট করার পরে তোমাদের সাথে শেয়ার করবো কিরম দেখতে হলো আমার ঘরটা। একটুখানি আমি শুধু পাহাড় তলা থেকে সরে গেলাম যে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো বলে, পুরো ঘেমে চান করে চলে এলাম, মনে হলো যেন পুকুর থেকে চুবে আসছি। আর আজকে সকালটা তাহলে শুরু করা যাক, কারণ সকালটা যদি খুব ভালো কাটে আমার সারা দিনটা খুব ভালো কাটে, কারণ প্রত্যেকটা সকাল প্রত্যেকটা নতুন শুরু। তাই চলো আজকে দিনটা শুরু করা যাক অনেক পজিটিভিটি অনেক এনার্জির সাথে। চলো তাহলে। প্রথমে আমি বেলে মাছের দই সর্ষে করার জন্য বেলে মাছগুলোকে ভালো করে আমি ভেজে নেব, ভেজে নিয়ে তুলে রাখবো। আমি প্রথমে কড়াইতে তেলটা গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব দই সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে রাখা মিশ্রণটা ভালো করে দিয়ে নেব। দিয়ে নিয়ে ভালো করে এটা কষতে হবে, আর চেরা কাঁচা লঙ্কা আমি আবার দুটো দিয়ে দেব। এর মধ্যে একবার কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি, আবার দুটো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে নেব। আপনারা ঝাল বুঝেই কাঁচা লঙ্কাটা দেবেন, দিয়ে এটা ভালো করে মেশাতে হবে। তার মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিতে হবে পরিমাণ মতো নুন, দিতে হবে মিষ্টি, এটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি দেব। দিয়ে এটাকে খুব ভালো করে এবার নাড়তে হবে। খুব ভালো করে এটা ফুটতে শুরু করেছে, এবার আমার ভাজা বেলে মাছগুলো এর মধ্যে আমি এক এক করে দিয়ে দেব। এবার দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, একটু বেশি করেই এই সর্ষের তেলটা দেব, কারণ এই সর্ষের তেলের ঝাঁসটাতে এটার ভালো টেস্টটা বেরোবে। এবার দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে। এইভাবেই আমার তৈরি হয়ে গেল বেলে মাছের দই সর্ষে। আজকে আমাদের হয়েছে ঢেঁড়স আলু ভাজা, তার সাথে হয়েছে আমের টক, আর এখানে আছে বেলে মাছ দিয়ে দই সর্ষে, যেটা অসাধারণ খেতে হয়েছে। আর এখানে আমরা খাচ্ছি, মিনি বসে বসে উ উ উ উ করে যাচ্ছে। গুড ইভিনিং। আর আজকে দুপুরবেলা বেলে মাছের দই সর্ষে খাওয়ার পর সবাইকার খুব ভালো লেগেছে, আর সবাই যখন একটা রান্না খেয়ে খুব ভালো বলে তখন নিজের মনটাও খুব ভালো লাগে, কারণ একটা রান্না করতে গেলে খুব ভালোবাসা ধৈর্য পরিশ্রম সব দিয়ে সেটা তৈরি করা হয়। তাই ওই রান্নাটা যখন কেউ ভালো বলে সেটা ওই যে পরিশ্রমটা সেটা তখন মনে হয় না, এই এত ঘন্টা ধরে এতটা পরিশ্রম করে এই রান্নাটা করেছি, এখন এই রান্নাটা আমার সার্থক। এখন সন্ধে হয়ে গেছে আর এখন বাজে 6টা মতন, বাবা বলল যে একটুখানি নতুনত্ব কিছু করো, তাই আমি ভাবলাম নতুনত্ব কিছু করি যখন। আজকে একদম আনকমন জিনিস, যেটা কেউ কোনোদিন নামও শোনেনি, যেটা কেউ কোনোদিন ভাবতেও পারে না, সেটা হচ্ছে মুগের ডালের অমলেট। এইটা করা যাক আজকে, তাই আজকে করব মুগের ডালের অমলেট। এটা খুবই ইজি, আর মুগের ডালের অমলেটটা না কোনোদিন মনে হয় না কেউ কোনোদিন শুনেছে বলে, কিন্তু এর আগে আমি করে দেখেছি, প্রচণ্ড ভালো হয়েছে, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর মুগের ডালের অমলেট আবার রাত্রিবেলা হবে ফ্রায়েড রাইস আর ডিমের কষা।
তো আজকে মাংস না হলেও একটা যখন এলাহি খাওয়া দাওয়া হয় না, তখন একটা রবিবারের আমেজ, রবিবারের আমেজ এরকম একটা থেকেই যায়। তো যাই হোক, আজকে সন্ধ্যাটা শুরু করা যাক মুগের ডালের অমলেটের সাথে। তাহলে চলো দেখে নাও আমি কিভাবে মুগের ডালের অমলেটটা রেডি করছি। আমি এখানে মুগের ডালের অমলেট বানানোর জন্য 3-4 ঘন্টা মোটামুটি আমি মুগের ডালটাকে ভিজিয়ে রেখেছি, আর মুগের ডালটা একটুখানি ফুলেও মতন গেছে। এবার এটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নেব। এবার এটাকে আমি বাটির মধ্যে দিয়ে দেব পেস্ট করার জন্য। এবার আমার মুগের ডালের পেস্টটা রেডি হয়ে গেছে। এটা খুব মিহি করে পেস্টটা করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতন ময়দা, একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে দেব 1 চিমটে বেকিং সোডা। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাকে খুব কুচি কুচি করে দিয়ে দিতে হবে। দিয়ে দেব অল্প একটুখানি পেঁয়াজ কুচানো, দিয়ে দেব অল্প একটুখানি টমেটো কুচানো, আর দিয়ে দেব একটুখানি ধনে পাতা কুচানো। ধনে পাতাটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। এবার এটাকে খুব ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। আমি সর্ষের তেল দিয়ে দেবো ফ্রাই প্যানের মধ্যে মুগের ডালের অমলেটটা ভাজার জন্য। এবার এটাকে ভালো করে আমি সমান করে অমলেটের মতন বিছিয়ে নেব। ভালো করে হয়ে গেছে, তাই এটাকে আমি উল্টে নেব। দেখতেই পেলে কিভাবে আমি নিরামিষ, একটুখানি পেঁয়াজ দেয়া যদিও, মুগের ডালের অমলেটটা বানালাম। তাহলে তোমরা এভাবে বানাতে পারো, খুব ইজি। আর মুগের ডাল তো সবার বাড়িতেই থাকে, আর এভাবে বানালে খেতে একটু অন্যরকম লাগবে, অথচ সেই টেস্টটাও তোমরা পাবে, অমলেট অমলেট ফ্লেভারটাও থাকবে। আর কালকে যেহেতু আজকে রাত্রিবেলা যেহেতু অম্বুবাচী ছেড়ে যাচ্ছে, তাই কালকে আমাদের একটা কাঁচাকুচি, ঠাকুরের কাঁচাকুচির একটা ব্যাপার থাকে, সেটা মা কালকে ভোরে খুব উঠে করবে, কারণ সকালবেলা 7:30টার মধ্যে বামুন ঠাকুর চলে আসবে বলেছে। তো যদি ওটা পসিবল হয় তো তোমাদের সাথে শেয়ার করব। পুরো পরিষ্কার করে, মানে একদম প্রত্যেকটা কোণা একদম খুঁটি নাটি ভালো করে ওটা পরিষ্কার করা হবে কালকে ঠাকুর ঘরটা। আর যে গাছে ফুলগুলো দেখালাম, জবা ফুলগুলো ফুটেছে, ওইগুলো কিন্তু কাল থেকে আর থাকবে না, কারণ আমাদের বাড়িতে গাছের জবা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়। তার সাথে বাইরের ফুলও কিনে আনা হয়, কিন্তু গাছের জবা ফুলগুলো লাগে। আর অম্বুবাচী যেহেতু চলছিল, তাই জবা ফুলগুলো তোলা হচ্ছিল না। তো অম্বুবাচী কেটে যাবে যেহেতু, সেহেতু জবা ফুলগুলো কাল থেকে তোলা হবে, আবার ঠাকুরকে দিয়ে পুজো করা হবে। এই ছিল আজকে আমার ব্লগ। তাহলে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আল্টিমেট ডিএস লাইফ। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। গুড নাইট।